চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার দুপুরে সমাজ কল্যাণ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা হয়। বক্তব্যে হাসনাত বলেন, এত দিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি, আগামীর ছাত্র রাজনীতি ছাত্ররাই নিয়ন্ত্রণ করবে। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও রাসেল মাহমুদ। তারা বলেন, কিন্তু একটি চিহ্নিত গোষ্ঠী আবারও ষড়যন্ত্র শুরু করেছে, তাদের রুখে দিতে সতর্ক থাকতে হবে। কোনো রাজনৈতিক দলকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।